হেই এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছো। আজকে আমি তৈরি করে দেখাবো পটাটো ললিপপ। আলু দিয়ে তৈরি এই খাবারটি আশা করি ছোট বড় সবার ভালো লাগবে। ইচ্ছে হলে কিন্তু ফ্রিজেও সংরক্ষণ করতে পারবে। ভিডিওটি শুরু করার আগে যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে। পটেটো ললিপপ তৈরি করার জন্য এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়ি, 1 চা চামচ জিরার গুঁড়ি এবং 1 চা চামচ চাট মশলা। নিয়েছি 4টি সেদ্ধ করা মাঝারি সাইজের আলু, আদা রসুন এবং মরিচ কুচি লাগছে 1/2 টেবিল চামচ করে এবং লাগছে লেবু। ব্রেড ক্রাম নিয়েছি আমি 1/4 কাপ। আলুগুলোকে একটি গ্রেটারের সাহায্যে এখন আমি গ্রেট করে নিচ্ছি। আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি এখন সব কিছু মিশিয়ে নিব। তোমরা চাইলে আদা রসুন বাটাও ইউজ করতে পারো, কিন্তু আদা রসুন কুচি করে দিলে যখন খাবো তখন আদা কুচিগুলো থেকে একটা অন্যরকম ফ্লেভার আসে, তাই আমি আদা কুচি এবং রসুন কুচি ইউজ করেছি। ব্রেড ক্রাম আমি বাসায় বানিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে গোল করে নিচ্ছি। এভাবে করে আমি বাকি সবগুলো করে নিব। সবগুলো করা হয়ে গিয়েছে। এখন আমি বাইরের কোটিংয়ের জন্য 1/2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন পানি অ্যাড করব। এমন পরিমাণে পানি অ্যাড করতে হবে যাতে একদম পাতলাও না হয় আবার একদম ঘনও না হয়। গোল করে রাখা আলু এখানে ডুবিয়ে ব্রেড ক্রামে দিয়ে দিব। এখন ভালো করে ব্রেড ক্রাম মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে হাত দিয়ে একটু আলতো করে চেপে দিতে হবে যাতে ব্রেড ক্রামগুলো পরে খুলে না আসে। এভাবে করে সবগুলো আমি করে নিয়েছি। এই অবস্থায় আপনারা চাইলে ফ্রিজে একটি বক্সে ভরে ফ্রোজেন করতে পারেন, যে কোনো সময় বের করে ভেজে নেবেন। একটি পাত্রে তেল গরম করে নিয়েছি। আমি বলগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ অবশ্যই লো করে রাখতে হবে এবং পটেটো ললিপপগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। ললিপপগুলো ব্রাউন কালার হয়ে গেলে আমি একটি প্লেটে টিস্যুর উপরে সবগুলো তুলে নিব। এভাবে করে বাকিগুলোও কিন্তু ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গিয়েছে, কিন্তু কাঠি ছাড়া তো ললিপপ হয় না, তাই ভিডিওতে দেখে নেন আমি কি করছি। চেহারা কিন্তু সুন্দরই হয়েছে আর খেতেও দারুণ, জানবেন তখনই যখন আপনারাও বাসায় তৈরি করবেন। তৈরি করে কিন্তু আমার ফেসবুক পেজ এবং গ্রুপে অবশ্যই ছবি শেয়ার করবেন। আমি একটি পটেটো ললিপপ ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি আর ভিতরটা একদম নরম। আশ্চর্য যায়, আলু চপের পরিবর্তে ইফতারিতে পটেটো ললিপপ খেতে পারবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।